এই ওষুধটার কাজ হচ্ছে কবুতরকে পক্স থেকে অনেক অনেকাংশে রক্ষা করে, প্লাস হচ্ছে পক্স হয়ে গেল ওইখানে যদি এই এই ওষুধটা দিয়ে আমরা পক্সটা একটু ই করে দিই তাহলে ওই জায়গাটার পক্সের সমস্যা হয় না এবং ওই গুটিগুলো আস্তে আস্তে পড়ে যায়। ভুলটু মেবি জোড়া নিয়ে নিছে রাজশাহী নরের সাথে, দেখেন ওই যে কোনায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেকে একটা কোয়েশ্চেন অনেকবার করেন আমাদেরকে, সেটা হচ্ছে ভাই আপনাদের কবুতরের জন্য আপনারা খাবার দেখাইছেন, আপনাদের কবুতরের কীভাবে খাবার খাওয়ান, কী খাবার দেন সবগুলো দেখাইছেন, বাট আপনার কবুতরকে এক মাসের জন্য কী কী ওষুধ ইউজ করেন বা এভরিডে কী ওষুধ ইউজ করেন এগুলো আমাদেরকে যদি একটু দেখাইতেন। আচ্ছা, আসলে ওষুধ এমন একটা জিনিস যে জিনিসটা আসলে আমাদের প্রয়োজন ছাড়া আমরা ইউজ করি না, আর কিছু কিছু প্রয়োজন আছে যেই প্রয়োজন এমার্জেন্সি ওষুধ ইউজ করা, আর কিছু কিছু প্রয়োজন আছে যেগুলো আমরা এমনি নর্মালি কবুতরের খাবার পানি এগুলো দিয়ে আমরা কাটাই দিই। সো এর মধ্যে স্পেসিফিক কিছু ওষুধ আছে যেগুলো ইউজ করতে হয়, তা না হলে আবার দেখা গেছে আমরা অ্যাডজাস্ট করতে পারি না কবুতরের সাথে। দেখা গেছে কবুতর ঠান্ডা লেগে গেছে, তখন তার খাবার দিয়ে কবুতরকে সুস্থ করা যাবে না, ওষুধ দেওয়াই লাগে, বা কবুতরের হজম সমস্যা হইতেছে, বমি হইতেছে, কাটানোর জন্য আমাদেরকে ওষুধটা দিতে হয়। সো এর জন্য কিন্তু ওষুধগুলো ইউজ করা হয়। তবে একটা কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু বেশি ওষুধ ইউজ করি না এখন, কারণ হচ্ছে আমরা এখন কবুতরকে নর্মালি যেটা চেষ্টা করি প্রাকৃতিকভাবে কবুতরকে সুস্থ রাখা, অর্থাৎ হচ্ছে ঠিকমতো খাবার দেওয়া, ঠিকমতো পানি দেওয়া, পরিষ্কার পানি দেওয়া, পরিষ্কার খাবার দেওয়া, এই আর কি। আর এমনিতে কেয়ার করি কবুতরকে, এইভাবেই কিন্তু আমরা কবুতরগুলোকে সুস্থ রাখতেছি। সো আচ্ছা, এর মধ্যে আমাদের মোটামুটি কিছু ওষুধ আমরা ইউজ করি এক মাসের মধ্যে। সো আমাদের একটা মাসের এস্টিমেট ওষুধের ধারণাগুলো আপনাদেরকে একটু দিয়ে দিই। যেমন প্রথমে আপনাদেরকে যে ওষুধটা দেখাবো এটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে ক্যালটেট। এটা হচ্ছে একটা ক্যালসিয়ামের ওষুধ, ক্যালটেট, আর হচ্ছে কডলিভার অয়েল। কডলিভার অয়েলের প্যাকেটটা আমার সাথে নাই, এর জন্য দেখাইতে পারলাম না। এই ক্যালটেটটা আমাদের পার মান্থে এখানে আছে 15 প্যাকেটের একটা হচ্ছে প্যাকেট, একটা প্যাকেটে থাকে হচ্ছে আপনার 15টা, তার মানে হচ্ছে যে 150 পিস ট্যাবলেট থাকে একটা প্যাকেটে, 150 পিস। সো এই 150 পিস আমাদের মোটামুটি এক মাসে দেখা গেছে, যদি বাচ্চা হয় নতুন তাহলে দেখা গেছে আমাদের এই ক্যালটেট লাগে এক মাসে 2 প্যাকেট, আর যদি বাচ্চা না হয় তাহলে 1 প্যাকেট আমাদের ক্যালটেট হয়ে যায় ইনশাআল্লাহ। আর এই 1 প্যাকেট ক্যালটেটের দাম হচ্ছে আপনার কত, 106 টাকা দাম লেখা। আর এই ক্যালটেটের কাজটা হচ্ছে আপনার কবুতরের যখন ক্যালসিয়াম শর্টেজ পড়ে, ভিটামিন শর্টেজ পড়ে, থরের রুমে কিছু কিছু কবুতর আছে যেগুলোর পা বাঁকা হয়ে যায় বা কবুতর দাঁড়াতে পারে না, কবুতরের বুকের সমস্যা হয়, হ্যাঁ, তারপর কবুতরগুলো দেখা গেছে যে ডানা বাঁকা করে ফেলে, ওই ধরনের বাচ্চাকে যদি আপনি একটা করে ক্যালটেট খাওয়াই দেন আর একটা করে কডলিভার অয়েল খাওয়া দেন, ওই বাচ্চাগুলোর পাখার শক্ত হয়ে যায় এবং পাখাগুলো খুব সুন্দর হয় এবং ওই কবুতরগুলো ভিটামিনের শর্টেজতাগুলো চলে যায়। আর বাবা মার ক্ষেত্রে সেটা হচ্ছে কিছু কিছু কবুতর অনেক দিন ধরে ডিম বাচ্চা করে আসতেছে, যে কবুতরগুলো নর্মালি পরের বার জোড়া দিলে আপনি ডিম বাচ্চা করতে পারতেছেন না, তখন আপনি এই ক্যালটেট একটা করে দিয়ে দিলে, 5 দিন দিলে ইনশাল্লাহ, তারপর রেস্টে রেখে কবুতরকে জোড়া দিলে ইনশাল্লাহ, আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের যেটা, যে ডিম জমানো সম্ভব হয় এবং ডিম পাড়ানোটাও সম্ভব হয়। তো ক্যালটেটের পরে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার এই যে, এটা হচ্ছে এপিটাইজার, এটা হচ্ছে এপিটাইজার, এটা একটা হজমের ওষুধ। এটা হচ্ছে 20 গ্রামের একটা করে প্যাকেট থাকে এবং 10টা স্যাচেট থাকে, মানে হচ্ছে 10 প্যাকেট থাকে 20 গ্রাম করে। তো এই ওষুধটার কাজ হচ্ছে, এই এপিটাইজারটার কাজ হচ্ছে কবুতরের খাবার হজম করা, খুবই সুন্দর খাবার হজম করে, এছাড়া কবুতরের পেটে ক্ষুধাটা বাড়ায় দেওয়া। তো এই জিনিসটা কিন্তু আপনারা দেখা গেছে আমরা কখন ইউজ করি, যখন আমাদের সামনের কবুতরগুলো খাবার কম খাইতেছে বা আমাদের সামনের কবুতরগুলোর খাবার হজম কম হইতেছে, তখন আমরা পানির সাথে এপিটাইজারটা দিই এবং এটা ব্রিডিং রুমে আমরা দিই, খুবই অল্প পরিমাণে দিই। সো আমাদের এক মাসে এরকম 1 প্যাকেট হইলে ইনশাল্লাহ হয়ে যায়। তো 1 প্যাকেটে আপনার 10টা স্যাচেট থাকে, মানে 10টা প্যাকেট থাকে, 1 প্যাকেটে 20 গ্রাম করে থাকে। সো আমরা মূলত পার লিটার 1 গ্রাম করে এপিটাইজার দিয়ে দিই, তাহলে আমাদের কবুতরের জন্য এটা একটা পারফেক্ট একটা সলিউশন কবুতর হজমের জন্য। এছাড়া এপিটাইজার না থাকলে আমরা দ্বিতীয় অপশন হিসেবে অটোজাইম ইউজ করি, বাট অটোজাইমের থেকে ভালো ফলাফল আমরা এটাতে পাইছি, এর জন্য এটা ইউজ করতেছি। অটোজাইমও ইউজ করি, কার্মিনাও ইউজ করি, যখন যেটা মন চায় আর কি, যখন যেটা থাকে আর কি বাসায়। এরপরে আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ভাইরোসিড, এটা হচ্ছে আপনারা সবাই চিনেন, এটা হচ্ছে স্প্রে করার জন্য, এটা একটা জীবাণুনাশক। এটা ইউজ করে হচ্ছে আমরা অনেক সময় বাহির থেকে কবুতর নিয়ে আসি বা আমাদের অনেক কবুতর আছে যেগুলোর অনেক প্রবলেম হয়, হ্যাঁ, তো মূলত যেটা বুঝাতে চাইতেছি ভাইরাস। সো বাইরে থেকে কবুতর নিয়ে আসলে আমাদের লকটা ঢোকানোর আগে আমরা এটা দিয়ে স্প্রে করে নিই, এটা দিয়ে স্প্রে করে নিই এই কারণে, আসলে এটা হচ্ছে আমাদের কবুতরকে আপনার জীবাণুমুক্ত করে, কবুতর বাহির থেকে আসলে ওর ভিতর যদি কোনো ভাইরাস থাকে সেটা মেরে দেয়। এছাড়া আমরা যখন আমাদের কবুতর অতিরিক্ত সবুজ পায়খানা হয় তখন ওই ট্রেগুলোতে আমরা এই স্প্রেটা করে দিই, তাহলে আমাদের কবুতর আর কোনো সমস্যা হয় না। এই ওষুধটার দাম হচ্ছে আপনার এই কত হবে, 200 টাকা, মেবি 200 টাকা নিছিল এই ওষুধ একটা, আর এটা হচ্ছে কত গ্রামের, 100 ml-এর একটা বোতল। এরপর আমরা যেটা গুরুত্বপূর্ণ জিনিস ইউজ করি সেটা হচ্ছে এই যে সিরিঞ্জে, এটা হচ্ছে একটা পক্সের ওষুধ, এটা আপনারা রিসেন্টলি দেখছেন, এটা আমরা রাজশাহী থেকে আনাইছি, এক ভাই বানায় উনি দিছে,
এই ওষুধটা হচ্ছে যে এই ওষুধটার কাজ হচ্ছে কবুতরকে পক্স থেকে অনেক অনেকাংশে রক্ষা করে, প্লাস হচ্ছে পক্স হয়ে গেল ওইখানে যদি এই এই ওষুধটা দিয়ে আমরা পক্সটা একটু ই করে দিই তাহলে ওই জায়গাটার পক্সের সমস্যা হয় না এবং ওই গুটিগুলো আস্তে আস্তে পড়ে যায় এবং ওই জায়গাটা মশার আক্রমণটা আর থাকে না। তো কিছু কিছু বাচ্চা আছে যেগুলো লোম ওঠে না, কিন্তু ওই বাচ্চাগুলোকে যদি আমরা এইটা একটু ম্যাসাজ করে দিই তাহলে কিন্তু ওই বাচ্চাগুলো আর পক্সের কোনো সমস্যা হবে না, ওই বাচ্চাগুলোকে আর মশা ধরবেই না, কারণ ওইখানে যে স্মেলটা ছড়ায় থাকবে সেখানে আর মশা আসবে না, ওই জায়গায় মশা কামড়ও দিবে না, কামড় দিলে মশা মারা যাবে। তো এই ক্রিমটা খুব ভালো কাজে দেয় এবং এই ক্রিমটা ইউজ করে দেখছেন তো আমাদের একটা বাচ্চারও কিন্তু পক্স হয় না, খুবই ভালো কাজে দিয়েছে। তো এই ক্রিমটা যদি আপনারা অনেকে নিতে চাইছেন, এই ক্রিমটা যদি নিতে চান আমি নাম্বার দিয়ে রাখতেছি, এই নাম্বারে কল করে আপনারা অর্ডার করে ক্রিমটা নিতে পারবেন, খুব সুন্দরভাবে ওনারা ডেলিভারি দিয়ে দিবে, আপনারা ক্রিমটা নিতে পারবেন। এটা হচ্ছে এসএমিক 1% ওরাল সলিউশন, এটা হচ্ছে একটা আপনার হচ্ছে এটাও একটা জীবাণুনাশক, বাট এই জিনিসটা ইউজ করা হয় শুধুমাত্র কবুতরের পাখায় যদি কোনো ধরনের পোকামাকড় থাকে সেক্ষেত্রে আমি এসএমিক 1% দিয়ে কবুতরকে আমরা স্প্রে করে দিই। এটা দিয়ে কবুতরকে কখনো গোসল দেই না, কারণ এটা কৃমির ওষুধ, এটা যদি কবুতর খায় সেক্ষেত্রে কৃমির কোর্সটা হয়ে যায় আর কি। সো আমরা এটা দিয়ে কৃমির কোর্স কখনো করাই না, কারণ আমরা কৃমির কোর্স করি হচ্ছে অ্যালবেন দিয়ে, সো এর জন্য এটা আর কি আমরা কৃমির যে হিসেবে ইউজ করি না, এর জন্য এটা দিয়ে স্প্রে করে দিই যাতে কবুতরের পাখায় কোনো ধরনের পোকামাকড় এই ধরনের কোনো প্রবলেম থাকলে সেটা তাড়াতাড়ি মারা যায়। এই ছিল মোটামুটি আমাদের ওষুধগুলো, আরও হালকা পাতলা কিছু ওষুধ আছে, এগুলো আপনারা অলরেডি ভিডিওতে দেখেন। এর মধ্যে আছে যেমন কবুতরের ঠান্ডা লাগলে আমরা ESB-30 ইউজ করি, ESB-30 আপনারা সবাই চেনেন। তারপরে হচ্ছে কবুতরের ড্রপিং প্রবলেম হলে আমরা সুমিক্স প্লাস ইউজ করি, আর এছাড়া কবুতরের ড্রপিং যদি কোনো ধরনের সমস্যা হয়, ড্রপিং পাতলা হয়, তাহলে আমরা অবশ্যই কবুতরকে গ্রিট খাওয়াই, কারণ গ্রিটটা কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের সবাই জানেন। তো এই ছিল আমাদের মোটামুটি ওষুধের ভ্যারাইটিগুলো আপনাদেরকে দেখাইছি, আর আমরা আমাদের ধানগুলো এখনও শুকাইতে পারছি। এগুলো হচ্ছে দ্বিতীয় সেকশনের ধান, মানে হচ্ছে দ্বিতীয়বার যে ধানগুলো ধুইছি এগুলো গতকালকে ধোয়া হয়েছে, আর আমরা ধান যে রোদে দিতেছি এর জন্য মোটামুটি কবুতরগুলো ছাড়া হইতেছে না, কারণ কবুতরগুলো অনেকদিন যাবৎ লক। আপনারা একটা জিনিস দেখতেছেন যে ধান নিয়ে আমরা মোটামুটি এখন বেশি সময় দিতেছি, কারণ কবুতর ছাড়া থেকে গুরুত্বপূর্ণ আমাদের ধানটা রেডি করা, কারণ এই ধানটা যদি কবুতরকে খাওয়াই তাহলে দেখা গেছে ধোয়া ছাড়া কবুতরের অনেক ক্ষতি হবে, আমাদের নতুন নতুন বাচ্চাগুলো মারা যাবে, কবুতরগুলো মারা যাবে। সো এর জন্য আমরা আর কি কোনো রিস্ক নিতেছি না, কারণ রিস্ক নিলেই কিন্তু সমস্যা। সো একটু সময় নিয়ে আমরা ধানগুলো শুকাইতেছি, ইনশাল্লাহ আমরা দেখা গেছে ভালো ফলাফল পাবো, এবং ধোয়ার পরে দেখেন ধানগুলো কত সুন্দর হয়ে গেছে, ধানে আর কোনো প্রবলেম নাই, কোনো সবুজ সবুজ ভাব নাই, সবগুলো ধান সুন্দর হয়ে আছে। এবং এগুলো রোদে দিতেছি অনেকদিন যাবৎ, আর রোদে দেওয়ার সাথে সাথে আমরা একটু পরপরই আপনার এগুলো ধানগুলো একটু মেলে দিতেছি, এই যে এইভাবে মেলে দিলে ইনশাল্লাহ দেখা গেছে যে যেই যেই জায়গাগুলো শুকায় নাই ওইগুলো তাড়াতাড়ি শুকায় যায়, এই যে এইভাবে এখানে এইদিকে আমাদের কবুতরগুলো বোর হয়ে যাইতেছে, অনেকদিন যাবৎ বের হইতে পারতেছে না, যেমন এই যে আমাদের এই যে কবুতরগুলো। আর এখানে কি আমার বোল্টু কি জোড়া নিয়ে নিল নাকি, আমি তো বুঝতেছি না, রাজশাহীর নরের সাথে বোল্টু তো মেবি ফিমেল হয়েছে, জোড়া নিচ্ছে কি না। বোল্টুর কিন্তু সাইজ এখন মাশাল্লাহ অনেক গ্রো করছে, খুব সুন্দর হয়েছে, আর অন্যান্য কবুতরগুলোও এখন মাশাল্লাহ ভালোই আছে, বাট একটু বোরিং হয়ে গেছে ওরা, কারণ ওরা বের হইতে পারতেছে না অনেকদিন যাবৎ, পানি দিয়ে রাখতেছে অল টাইম, বাট ওরা বের হইতে পারতেছে না, তো ওদের খারাপ লাগতেছে, এই কারণে হয়তো বা ওরা বোল্টু মেবি জোড়া নিয়ে নিছে রাজশাহী নরের সাথে। দেখেন ওই যে কোনায় ওর কাছ থেকে সরতেছেই না, এই পেয়ারটা সরাইতে হবে, এই পেয়ারটা নাহলে জোড়া নিয়ে পরে দুর্বল হয়ে যাবে, আমার কবুতর পরে পাল্লা দেওয়া যাবে না। এই ছিল আজকের ভিডিও, মোটামুটি আপনাদেরকে আমাদের ওষুধগুলোর সম্পর্কে ধারণা দিলাম, আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক করবেন। আসসালামু আলাইকুম।